চলুন ঘুরে আসি মল্লভূমির বিখ্যাত মন্দির নগরী বিষ্ণুপুর। শালিমার স্টেশন থেকে আরণ্যক এক্সপ্রেস ধরে বিষ্ণুপুর পৌঁছতে সময় লাগল 3.5 ঘন্টার মতো। আগে থেকে ঘর বুক করা ছিল বিষ্ণুপুর টুরিস্ট লজে। স্টেশনের খুব কাছে, অবস্থানগত দিক থেকেও বেশ সুবিধাজনক। মল্লরাজ আমলের মন্দিরগুলি সবই লজের আশেপাশে। আমাদের প্রথম গন্তব্য ছিল 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত রাসমঞ্চ। সেখান থেকে গেলাম মল্লরাজ আমলের সবচেয়ে প্রাচীন মৃন্ময়ী মন্দিরে। প্রতিষ্ঠাকাল 997 খ্রিস্টাব্দ। এরপর শ্যামরায় মন্দির। সেখান থেকে রাধাশ্যাম মন্দির। পুজো দেখার সুযোগও হয়ে গেল। তারপর জোর বাংলা মন্দির। জোর বাংলার সামনে পেয়ে গেলাম এই প্রবীণ বাউলকে। আমার ওই তো সেজে দেখা, আর তো হবে না, কি লাগে দাঁড়াও তোমায় দেখি গো না গো, কি লাগে দাঁড়াও তোমায় দেখি। মদনমোহন মন্দির। জোড়া মন্দির। এই মন্দির শ্রেণীর সামনেই এখন প্রতি শনিবার অপরাহ্নে বসে পোড়ামাটির হাট। লজের পাশ দিয়ে জোর মন্দির যাবার রাস্তায় পড়বে দলমাদল কামান এবং ছিন্ন মস্তার মন্দির। গুমঘর বা মহাপ্রভু মন্দিরের মতো আরও অনেক পুরাকীর্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিষ্ণুপুর শহরের নানা দিকে। এর মধ্যে কয়েকটি শুধুই ধ্বংসস্তূপ। গড় দরজার মধ্যে দিয়ে যাওয়া এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। বিষ্ণুপুর থেকে পরের দিন আমরা গেলাম প্রায় 14 কিলোমিটার দূরে জয়পুরের জঙ্গলে। যাবার রাস্তাটিও চোখ জুড়ানো সুন্দর।
জয়পুর থেকে আমরা গেলাম ডোকরার কাজের জন্য প্রসিদ্ধ শিল্পগ্রাম বিকনায়। ঘুরে দেখলাম কিভাবে একের পর এক ধাপ পেরিয়ে তৈরি হচ্ছে অপূর্ব সব শিল্পকৃতি। বিকনা থেকে শুশুনিয়া পাহাড়, দূরত্ব প্রায় 17 কিলোমিটার। শুশুনিয়ায় পা দিলেই চোখে পড়বে পাথরের দেবদেবী ও অন্যান্য সামগ্রীর সারি সারি দোকান। ফেরার দিন আমাদের প্রথম গন্তব্য ছিল পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত পাঁচমোড়া। বিষ্ণুপুরের আন্তর্জাতিক পরিচিতির পেছনে বালুচরি শাড়ির অবদানও কম নয়। জগৎ বিখ্যাত সেই শাড়ি তৈরি দেখতে ঢুঁ মেরেছিলাম তাঁতঘরে। দেখলাম কত যত্ন আর পরিশ্রমে কারিগরেরা রেশমি শাড়িতে একটু একটু করে নকশা ফুটিয়ে তোলেন। কলকাতায় ফেরা ট্রেন ধরার আগে গেলাম পোড়ামাটির হাট। এখানে তখন অনেক মানুষের ভিড়। ভালো করে সবকিছু দেখার স্বাদ অপূর্ণ রেখেই এবারের মতো বিদায় জানালাম বিষ্ণুপুরকে।